প্রিয় দেশবাসী, প্রিয় উপবাসী, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, দয়া করে ভালো থাকেন। আপনাদের মাঝে এসে কিছু ব্যবসায় আলোচনা করার জন্য আমাদের কাছে কলম তৈরি মেশিন পাওয়া যায়, আর কলম তৈরি মেশিনের সাথে যা যা উপকরণ লাগে সবই পাওয়া যায়। এখন আপনাদের আমি দেখাবো কলম তৈরি মেশিনটা। এটাকে বলে অ্যাডাপ্টার মেশিন। এই যে দেখেন, এটা লাগে অ্যাডাপ্টার মেশিন। আপনি এটাকে বলে অ্যাডাপ্টার মেশিন, আর এটাকে বলে পয়েন্ট মেশিন। এই যে এটাকে বলে পয়েন্ট মেশিন, এটাকে বলে পয়েন্ট মেশিন, আর এটাকে বলে কালি মেশিন, এটাকে বলে কালি মেশিন। ওনারা দেওয়া হিটার কন্ট্রোলার চাবি সিস্টেম, এটাকে বলে হাওয়া মেশিন, এটাকে বলে হাওয়া মেশিন। এখন কীভাবে কলমটা তৈরি করে আমি আপনাদের দেখাবো। এই যে আমাদের কাছে বডি পাবেন, এই যে বিভিন্ন কালার আছে, এখানে দেখেন, এখানে বিভিন্ন কালারের বডি আছে। আমাদের কাছে বডিটা পাবেন পাইকারি রেটে, তারপরে পাইকারি রেটে বডিটা পাবেন। তারপরে এখন কলম কীভাবে তৈরি করে আমি দেখাবো আপনাদের। এই যে এইটা এইটা এটাকে বলো পয়েন্ট, এই যে এটাকে বলো পয়েন্ট, এই যে এটাকে হলো, এটা হলো পয়েন্ট মেশিন, এটা হলো পয়েন্ট মেশিন। আর এই যে পয়েন্টটা এখানে লাগাইলাম, পয়েন্টটা এই যে এখানে দিলাম, এই যে পয়েন্টটা এখানে লাগানো হলো। আর এটাকে বলে অ্যাডাপ্টার, এটাকে বলে অ্যাডাপ্টার মেশিন। এই অ্যাডাপ্টারটা এখানে লাগালাম, দেখেন এই যে এখানে লাগালাম, ঠিক আছে। আর এটাকে বলে কালি মেশিন। এই যে এটা দেখো, এখানে এটার ভিতরে কালি থাকে, এটার ভিতরে কালি থাকে, এটা কালির ট্যাঙ্কি। আর এলো স্প্রিং, এটাকে বলি স্প্রিং। এই যে বডিটা, এই যে নজেলের মধ্যে দিলে, এই নজেলের মধ্যে দিলে এই যে স্প্রিংটা, এই যে স্প্রিংটা, এটা চাপ দিলেই, এভাবে চাপ দিলে কালিটা এখানটা পাস হয়ে যাবে, এক নম্বর কাজ। এই যে এই নজেলের মধ্যে এটা বসাইলাম, চাপ দিলাম, কালিটা ভিগে গেল, এক নম্বর কাজ। দুই নম্বর কাজ, এই যে অ্যাডাপ্টার কাজ, অ্যাডাপ্টারটা, এই যে দেখেন এটাকে কালো অংশ, এই অ্যাডাপ্টারটা এখানে লাগাইলাম, লাগানোর পরে এ চাপ দিলাম, অ্যাডাপ্টারটা লেগে গেল। এখন হলে তিন নম্বর কাজ। এখন তিন নম্বর কাজ, এখানে যে একটা পয়েন্ট, পয়েন্টটা লাগবে, এই যে পয়েন্টটা দেখেন, এই পয়েন্টটা, এই পয়েন্টটা এইটা এখানে বসাইলাম, এই যে চাপ দিলাম, এই দেখেন, এই চাপ দেওয়ার সাথে সাথে এই যে পয়েন্টটা লেগে গেলো, এই দেখেন, এই তিন নম্বর কাজ। এই যে কলম কমপ্লিট, কমপ্লিট। এখন এটাকে ভিত্তি যে কালিটা যখন ঢুকে, ঢোকানোর পরে কালিটা দাপ্পা দাপ্পা থাকে, এই কালিটা এই মাথার থেকে নিচে এসে ক্লিয়ার করার জন্য, যে পাঁচটা লিক না হয়, এটার জন্য একটা হাওয়া মেশিন আছে, সেন্টিমিটার মেশিন। এই যে হাওয়া মেশিনটা, এটাকে আমরা এই যে এটার মধ্যে তিনটা তিনটা যতটুকু লাগে, এই যে কলমের মাথাটা নিচে দিয়া সুইচ দিলে এটা ঘুরবে, পাঁচ থেকে ছয় মিনিট ঘুরবে। ঘোরার সাথে সাথে এই যে কালিটা ওই যে উপরের থেকে নিচে নেমে বডির সাথে একবারে মিক্স করে বলবে, উপরের থেকে নিচে নেমে বডির সাথে মিক্স করে বলবে, এটা কাজ হলে কালিটা যেন পাশে লিক না হয়, এই কারণে এই জিনিসটা হাওয়া দেওয়া হয় এই মেশিনটার জন্য। এই চারটাকে এক সেট মেশিন বলে। এখন কলম বানানো আমি কমপ্লিট দেখালাম। এখন এই যে এখানে আপনার নামটা দিবেন, এই যে এখানে যে নামটা দেখা যায়, এখানে যে নামটা, এটা আমার, আপনি যে নামটা বলবেন, আমরা এই নামে আমরা এখানে কমপ্লিট করে দিব, এখানে কমপ্লিট করে দিব। এই যে একটা ডাইস দেখছেন, এই ডাইসটা আমাদের অর্ডার দিতে হবে, এই যে ডাইসটা, এটা আমরা অটো মেশিনে এখানে আপনার নামটা বসাই দিব, কমপ্লিট করে দিব। তারপরে এখানে পাতা দেখছেন, দশ পিসের পাতা, এই যে এখানে পাতা হবে, এই যে পাতার মধ্যে এখানে নাম হবে যেমন কাজী হাইস্কুল, কাজী হাইস্কুল, এখানে আপনি যে দিবেন কোম্পানি আপনার নাম হবে। তারপর বারো পিসের পাতা আছে, এই পাতাটা আপনার নাম হবে, এই যে বারো পিসের পাতা, এটা এটার মধ্যে আপনি যে নাম নাম বলবেন, এই পাতাটা আমাদের কাছে পাবেন বারো পিসের। তারপর অল টাইমের যে পাতাটা, অল টাইমের পাতাটা আমাদের কাছে পাবেন, অল টাইমের পাতাটা আমাদের কাছে পাবেন। এই যে বিভিন্ন ধরনের পাতা আছে, এই যে কলম তৈরি সেটটা, আর কলম তৈরি যে মেশিনটা পাওয়া যায়, কলম তৈরি যে মেশিনটা পাওয়া যায়, দেখেন দেখেন, এই যে আমাদের কলম তৈরি মেশিনটা দেখেন, কলম তৈরি মেশিন। এই যে উপরে উপরে এটা কালি মেশিন, উপরে যেটা দেখা যায় এটাকে বলে কালি মেশিন, উপরে এটা কালি মেশিন। আর নিচেরটা হইলে হাওয়া মেশিন, এটাকে বলা হাওয়া মেশিন। আর নিচেরটা হইলে অ্যাডাপ্টার মেশিন, আর পয়েন্ট মেশিন। এটা এখানে যে এইখানে কলম তৈরি যে উপকরণটা লাগে, ক্যাপ, এই তো